ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা দেখছেন বলে উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান একই সঙ্গে তিনি বলেছেন জম্মু কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ায় দিল্লির সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না পুরো দস্তর যুদ্ধের সম্ভাবনার কথা বলার পাশাপাশি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারু দিয়েছেন তিনি ইমরান খান বলেন দুটি পরমাণু শক্তিধর দেশ যখন লড়াই করে সেই লড়াই যদি পুরো দস্তর যুদ্ধের দিকে এগিয়ে যায় তবে প্রত্যেক মুহূর্তে এই সম্ভাবনা থাকে যে সেটা পরমাণু যুদ্ধে গড়াবে ইমরান খান বলেন তিনি অবশ্যই মনে করেন ভারত পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা রয়েছে এবং সেই বিপর্যয়ের প্রভাব ভারতীয় উপমহাদেশের সীমানা ছাড়িয়ে যাবে তাই তারা প্রতিটি আন্তর্জাতিক সক্রিয় হতে বলেছেন অথচ নয়াদিল্লির সঙ্গে আলোচনায় যেতে রাজি নন ইমরান তার অভিযোগ ভারত সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে বেআইনিভাবে কাশ্মীরে হস্তক্ষেপ করেছে ভারতের এমন পদক্ষেপের পর তাদের সঙ্গে আলোচনার কোনো কারণ দেখছেন না ইমরান খান তিনি বলেন যদি পাকিস্তান কোনো পুরো দস্তর যুদ্ধে নামে এবং হেরে যেতে থাকে তখন সামনে দুটো রাস্তা থাকবে হয় আত্মসমর্পণ করা অথবা স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করা আমি জানি পাকিস্তানিরা দ্বিতীয়টাই করবে এরপরেই ইমরান খান নিজেকে শান্তিবাদী ও যুদ্ধবিরোধী বলে দাবি করে বলেছেন যুদ্ধে কোনো সমস্যার সমাধান হয় না পাকিস্তান নিজে থেকে যুদ্ধ শুরু করবে না বলেও উল্লেখ করেছেন তিনি ইমরানের দাবি ভারতের সঙ্গে আলোচনার দরজা খুলতে চেয়েছিলেন তিনি কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান চেয়েছিলেন কিন্তু ভারতের তরফ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি